بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে আজকে 12ই রবিউল আউয়াল বিশ্বনবী দিবস, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আমাদের কোন দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করতে হবে, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করি। পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীদের নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠানোর জন্য। মহান আল্লাহ তাআলা সূরা আজহাবের 56নং আয়াতে বলেন, আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ প্রেরণ করে, হে মুমিন, তোমরাও নবীর প্রতি বেশি করে দুরুদ ও সালাম প্রেরণ করো। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর সালাম পেশ করি। সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সালাত পাঠ করার জন্য, সেটা কিভাবে করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের শিখিয়ে দিলেন দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, অধিকাংশ আলেমদের মতে এটা পড়া ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দুরুদ ইব্রাহিমটি শিখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাবুল আলামী যেন আমরা সবাইকে এই 12ই রবিউল আউয়াল অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে বেশি বেশি করে এই দুরুদ ইব্রাহিম পাঠ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।